আজকে সকাল সকাল উঠেই মনটা ভালো নেই, কেননা এই দুদিন ধরে বাবা মা ছিল, সবসময় চলতে ফিরতে তো মা সবসময় কোলের কাছে, মা কী করছিস কী করছিস, তো এই একটু জল ভরে দিলাম বোতলে আর মার চুলটাকে একটু বেঁধে দেবো। মা আবার হাঁটুতে নিকাপ, দুটো হাঁটুতে নিকাপ পরে থাকে, কোমরে বেল্ট পরে থাকে, মানে রাস্তায় চলতে গেলে তো এগুলো না নিয়ে গেলেও পারবে না এই আর কি, তো এই জন্য মাকে একটু চুলটাও বেঁধে দিচ্ছি। আর এই অপরেশ অহনা ওরাও দুজনে ভীষণ আনন্দের মধ্যে ছিল সবসময় দাদান দিগুনকে নিয়ে গল্প করতো, ওরা খুব আনন্দ পেত। এই যে বন্ধুরা, অহনার দিদুন চলে যাবে বলে অহনা সাজ পোশাক করে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, অহনা অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখতেই তো পাচ্ছেন মাকে চুলটা বেঁধে দিলাম, এই আমসত্ত্বটা বাবা দিয়েছিল, কথা বলতে পারছি না, বাবা মা আসতে পারে না ওদের শরীর অসুস্থতার জন্য, আমার ইচ্ছে হয় আনার কিন্তু আনতে পারি না, দুজনেই অসুস্থ। তো যাই হোক, গোপাল এসেছিলো আমার বাড়িতে, তো বাবা আমার খুব ইচ্ছা ছিল ওনারা আসুক, তো ওনারা অনেক কষ্ট করে এসছেন, তো চলে যাবে করতে করতে আমি আটকি রেখে রেখে এই কদিন তো ছিল, তাকে আর পারছি না, ওনারা চলেই যাবে। তো একটা আমসত্ত্ব তুলে দিলাম, বাড়িতে আমার ভাইটি আছে, ছোটো ভাই আছে, ভাই বউ আছে, ওরা একটু খাপ খেতে পারবে এই জন্য। আমি তো একা আসতে পারি না, শুনে আমার শরীর ভালো না বলে না আসতে পারি না। নমস্কার, আপনারা যেই অহনা অপরেশ চ্যানেল দেখেন এগুলো খুব সুষ্ঠুভাবে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এসেছিলাম এই গোপালের টানে, এখানে এসে ভালো লাগছে। আর এই যে ভিডিও করা, চ্যানেল তৈরি করা, এই যে কত বড় কঠিন কাজ, এটা আমি এখন উপলব্ধি করতে পারছি। আপনারা যাতে এদের উন্নতি হয় এমন ধরনের ব্লগ তৈরি করবে না ঠিকই, তো আপনারা সহযোগিতা করবেন এইটা আমার কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আজকে বাড়ি যাচ্ছি, সন্দেশখালি থেকে এসেছি, তো অনেক দূর যেতে সময় লাগবে, তাই একটু সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। ভালো থাকবেন দিদুন, একদিন ছিল কত আনন্দ ছিল, আজকে চলে যাবে দিদুন, কিছু বলবে? নমস্কার, দাদুভাই, এই দাদুভাইয়ের জন্য আমি আসা, ঠিক আছে, আর এদের একটু দেখবেন
মা দাদা ভাই থাকলো, দিদি ভাই থাকলো, যে ফোন করবেন কিন্তু বাবার মা আজকে চলে গেল, মনটা ভীষণ খারাপ। খারাপ এই কারণে যেহেতু আমার বাপের বাড়িটা অনেকটা দূর, আর যাতায়াত করতেও সবসময় পারি না, মানে মন চাইলেও যেতে পারি না, আর বাবা মাও মন চাইলেও আসতে পারে না, তারা অসুস্থ, সবসময় আসা তাদের পক্ষে সম্ভব হয় না, সেই জন্যই মনটা বেশি খারাপ। যা হোক, অনেক কষ্ট করে এসেছিলো, দুদিন আটকেও রেখেছিলাম, বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে আমসত্ত্বটা, এটা বাবাই দিয়ে গেছিলো, আর বাবা যে দুদিন ছিল নিজেই রৌদ্রে দেওয়া তোলা এগুলো বাবাই করতো, আমাকে এদিকে দেখতেই হতো না। আর আজকে যেহেতু চলে গেছে সেগুলো আমাকেই করতে হচ্ছে। তো এইরকম যেসব মেয়েদের বাপের বাড়িটা একটু দূরে, সবসময় যেতে পারে না, বাবা মা অসুস্থতার কারণে সবসময় আসতেও পারে না, একমাত্র তারাই ফিল করতে পারবে যে আমার মনের ভিতরটা এখন কেমন হচ্ছে। আমি কথা বলতেও পারছি না, গলাটা ভার হয়ে আসছে। তো যাই হোক, এটাই তো, মানে মেনে নিতে হবে, কিছু করার নেই, এখানেই থাকতে হবে। আজকের দিনটা বেশি মনটা খারাপ লাগছে যেহেতু চলে গেছে, তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। ফোনে কথা হবে ঠিকই, কিন্তু সামনাসামনি চোখে দেখা বা কথা বলা সেগুলো সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, এইভাবেই চলছে, আস্তে আস্তে আশা করছি সব ঠিক হয়ে যাবে। তো আজ ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।